হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের ক্লাসে থাকছে পার্ট 7, এবং এর আগের সমস্ত ক্লাসের ভিডিও তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবে, এবং সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সমস্ত ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে সুবীর দাসের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 7-এর আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের পার্ট 7-এর কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 56 থেকে, এবং এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ধীরে ধীরে এটা কিন্তু বেড়ে গেছে, এবং যে পরিমাণে বেড়েছে সেটা খুব সামান্যভাবেই বেড়েছে। তো এখানে তাহলে আমাদের প্লাস বা যোগের মাধ্যমে সমাধানটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। যেমন প্রথম সংখ্যাটার পরেই কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে, সুতরাং এই দুটোকে আমরা প্রথমে বাদই রাখবো। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করা শুরু করবো -46 থেকে। তো যেমন এখানে 46 থেকে 42 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +4। -46-এর সঙ্গে +4 করলে কিন্তু -42 হয়। তারপরে -42 থেকে হয়েছে 30, এখানে কত বাড়লো, এখানে বাড়লো দেখো +12। -42 এবং +12 করলে কিন্তু -30 হয়। তারপর -30 থেকে +18 এখানে কত বাড়লো, এখানে বেড়েছে +48, 48। 18-এর পরে রয়েছে 258, এখানে কত বাড়লো, এখানে বেড়েছে +240। 240 আর 18 হয় 258। তো তাহলে এইবার এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে নিচের যে রাশিগুলো আমরা পেলাম এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। এখানে 4-এর থেকে 12 হলো, কত বাড়লো এখানে, এখানে কিন্তু 4-এর 3 গুণ, 3-এ 4-ই 12। তারপরে 12-র পরে হয়েছে 48, এখানে কত বাড়লো, এখানে দেখো বাড়লো 12-এর 4 গুণ, 4-12-48। 48-এর পরে যোগ হয়েছিল কত, 240, এখানে কত বাড়লো বা কত গুণ বাড়লো, এখানে 48-এর দেখো 5 গুণ বেড়েছে, 48 গুণ 5 করলে কিন্তু 240 হয়। এবার কিন্তু তাহলে দেখো মোটামুটি প্যাটার্ন কিন্তু আমাদের পাওয়া গিয়েছে, 3-4-5 এখানে কিন্তু পরপর এইভাবে বাড়ছে। তো সুতরাং এই যে সম্পর্কটা, এই দুটো সম্পর্ক এই যে কোশ্চেন মার্কের জায়গায় আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইখানে এবং এখানে দুটো সংখ্যা হবে, এবং সেই সংখ্যা দুটো কেমনভাবে বেরোবে, এই যে এখানে 3 গুণ হয়েছিল তাহলে এখানে অবশ্যই হবে 2 গুণ, এবং এখানে হবে 1 গুণ। প্রথমে আমরা দেখব এই যে 2 গুণটা এখানে হয়েছিল, এটা করতে গেলে এই জায়গাটা কোন সংখ্যা বসবে। তাহলে এই জায়গাটা যদি আমরা +2 করি তাহলে কিন্তু এই 2-এর সঙ্গে এই 2 গুণ করলেই কিন্তু 4 হয়। তো সুতরাং এখানে তাহলে +2 হবে, বা 46-এর সঙ্গে যদি এখানে এই 2 যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই কোশ্চেন মার্কের স্থানের সংখ্যাটা নির্ণয় করা যাবে। আর এই 46-এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে কিন্তু এখানে 48 আমরা পাচ্ছি, এবং এটা হবে -48, যেহেতু এখানে -এর সিরিজ চলছিল। এবং এখানেও তাহলে হবে +2, কারণ এই +2-র সঙ্গে 1 গুণ করলে 2-1-2 হয়। -50 থেকে যদি +2 করা হয় তাহলে কিন্তু -48 আসে, অর্থাৎ -48 উত্তরটা একদম সঠিক। এবং এক্ষেত্রে 56-এর সঠিক অপশান তাহলে হবে অপশান B, -48। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এবং এই কোশ্চেনটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা কোশ্চেন নাম্বার 57-এর সমাধানটা দেখে নেব। এখানেও কিন্তু সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়েছে, কিন্তু পরিমাণটা খুবই অল্প বা ডিফারেন্সটা খুব সামান্য। তো এখানে প্লাসের মাধ্যমে নির্ণয় করতে হবে। যেমন এখানে -40 থেকে -35 হয়েছে, এখানে কত বাড়লো, এখানে +5 বেড়েছে। এরপর -35 থেকে -24, এক্ষেত্রে তাহলে বেড়েছে +11। -24 থেকে -1, এখানে তাহলে বাড়লো +23। এবং -1 থেকে এখানে 46 হয়েছে, অর্থাৎ এখানে বাড়লো +47। তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে, তো এই প্যাটার্ন থেকে আমরা কিছু বুঝতে পারছি না। তো সুতরাং এগুলোর মধ্যে আবার ডিস্টেন্স বা পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি। যেখানে +5 থেকে +11 এখানে কত বেড়েছে, এখানে বেড়েছে +6। +11 থেকে +23 এখানে বেড়েছে +12। 23 থেকে 47 এখানে কত বেড়েছে, এখানে বেড়েছে +24। তাহলে এখানে 6, এখানে 12, এখানে 24, অর্থাৎ 6-6-12-12-12-24, অর্থাৎ এখানে 2 গুণ করে বাড়ছে। তাহলে কোশ্চেন মার্কের এখানে
এই যে ডিস্টেন্সে যে সংখ্যাটা বসবে সেটা হবে 24-এর দ্বিগুণ অর্থাৎ প্লাস 48, 24 দ্বিগুণ 48, তাহলে 47 + 48 এখানে উত্তরটা আমরা পাবো 95 + 95, এবং এই 95 46-এর সঙ্গে প্লাস করে যেটা হবে সেটাই উত্তর হবে, অর্থাৎ 46 + 95, এক্ষেত্রে উত্তর আমাদের হবে 141, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে আমরা পাবো 141, এবং এই 141 উত্তরটা অপশান নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এবং প্রশ্নগুলো সত্যি খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো সুতরাং এই ভিডিও ক্লাসগুলো একটিও মিস করো না, এবং এই ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে একদম ভুলো না। এবার আমরা কোশ্চেন নাম্বার 58-এর সমাধানটা দেখে নেব, যেখানে প্রথমেই কোশ্চেন মার্ক দিয়ে স্টার্ট হয়েছে। তো সুতরাং আমরা 26 থেকে যেটা শুরু হয়েছে সেখান থেকে ক্যালকুলেশন করব, যেমন 26 থেকে 40 এটা কত বেড়েছে, এখানে বাড়লো প্লাস 14, 40 থেকে 50 এখানে বাড়লো প্লাস 10, 50 থেকে 54 এখানে বাড়লো প্লাস 4, আবার 54 থেকে 50 এখানে কিন্তু মাইনাস হয়েছে মাইনাস 4। তাহলে এই প্যাটার্নে আমরা কিছু বুঝতে পারছি না, তো সুতরাং আমাদের দ্বিতীয় ধাপটা করতে হবে, যেখানে আবার আমরা এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এখানে 14 থেকে এখানে প্লাস 14 থেকে প্লাস 10 অর্থাৎ কমে গেল, কত কমলো, এখানে কমলো মাইনাস 4, 10 থেকে এখানে হলো প্লাস 10 থেকে এখানে প্লাস 4 হয়ে গেছে, এখানে কত কমলো, এখানে কমলো 6, প্লাস 4 থেকে মাইনাস 4 এখানে কমলো কত, এখানে কমলো মাইনাস 8। এবার দেখো প্যাটার্ন আমরা পেয়ে গিয়েছি, যেখানে যদি আমরা ডান দিক থেকে বাঁদিকে আসি অর্থাৎ 2-2 করে কিন্তু সংখ্যাগুলো কমছে, যেমন 8 থেকে 2 কম 6, 6 থেকে 2 কম 4। তো তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে এখানে এমন একটা সংখ্যা হবে যেটার সঙ্গে এই যে ডিস্টেন্সটা কত হবে, এখানে হবে মাইনাস 2, অর্থাৎ 4-এর থেকে আরও 2 কম। তো তাহলে সেই ডিস্টেন্সটা কত হবে, এখানে যেমন প্লাস 14 ছিল, এই যে মাইনাস 2টা বা 2 সেটা কিন্তু 14-র সঙ্গে যোগ হবে, অর্থাৎ প্লাস 16 করলে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু হবে, কারণ এই দেখো এই যে প্লাস 16 থেকে আবার মাইনাস 2 করলে কিন্তু প্লাস 14-এ চলে আসে, অর্থাৎ এখানে 2 কমলো। তাহলে এইবার এই 26-এর সঙ্গে 16-র যদি আমরা বিয়োগফল করি তাহলে কিন্তু এই উত্তরটা আমরা পেয়ে যাব, অর্থাৎ 26 থেকে যদি 16 মাইনাস করা হয় তাহলে কিন্তু আমরা উত্তর পাই 10, এবং এই উত্তরটা দেখো অপশান বিতে রয়েছে 10। তো সুতরাং সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, এবং তার সঙ্গে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 59-এর সমাধানটা দেখে নেব, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা ধীরে ধীরে কমে গেছে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে ভাগ অথবা বিয়োগ, তো 500 থেকে এখানে কমে হয়েছে 280। তো এখানে যে প্যাটার্নটা আমরা ফলো করব সেটা দেখো, যদি আমরা এখানে প্রথমে এই 500-কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হয় 250, সেই 250-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কিন্তু এই 280 আসছে। তো তাহলে এক্ষেত্রে 2 দিয়ে ভাগ এবং তার সঙ্গে যোগ 30। এরপরটা দেখি, 280-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রে হয় 140, তাহলে এই 140-এর সঙ্গে কত যোগ করলে 172 আসবে, এখানে তাহলে যোগ করতে হবে 32, অর্থাৎ এখানে 32 যদি আমরা যোগ করি ভাগ করার পরে তাহলে কিন্তু 172 আসছে। এবার 172-এর পরে আছে 120, এখানেও তাহলে সেই একই প্যাটার্ন, অর্থাৎ ভাগ 2, অর্থাৎ 172-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 86, এই 86-এর সঙ্গে যদি আমরা 34 যোগ করি তাহলে কিন্তু এই 120 আসছে, অর্থাৎ এখানে 34 যোগ করতে হবে, 120 থেকে 96, এখানে 2 দিয়ে ভাগ, 120-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 60, সেই 60-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে হয় কিন্তু 96। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কোন সংখ্যা হবে সেটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের 96-কে ভাগ করতে হবে 2 দিয়ে,
যেটা 96কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 48। এইবার 48 এর সঙ্গে কত যোগ করব? তো এখানে দেখো 30 যোগ করেছিলাম প্রথমবারে, তারপরে 32, তারপরে 34, তারপরে 36, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল। 36 পরে যদি আরও 2 আমরা বাড়িয়ে দিই তাহলে হয় 38। তাহলে এই 48 সঙ্গে যদি আমরা 38 করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো 86। এই 86 হচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং এই 86 দেখো অপশান সিতে রয়েছে। তো সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 60 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা ধীরে ধীরে বেড়েছে, এবং সেটা সামান্যই বেড়েছে, অর্থাৎ যোগের মাধ্যমে আমাদের প্যাটার্নটা নির্ণয় করতে হবে। তো এখানে -50 থেকে -47 হয়েছে, অর্থাৎ এখানে তাহলে কত বাড়লো? এখানে বাড়লো +3, তারপরে -47 থেকে -39, এখানে বাড়লো +8, -39 থেকে -24, এখানে বাড়লো +15, তারপর -24 থেকে 0, এখানে বাড়লো +24, এবং 0 থেকে 35 এটা বাড়লো +35। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো এই প্রথম প্যাটার্ন থেকে আমরা কিছুই বুঝতে পারছি না, তো সুতরাং আমরা দ্বিতীয় প্যাটার্ন অ্যাপ্লাই করব। এখানে এবার পার্থক্য দেখব। তাহলে +3 থেকে +8, এখানে বাড়লো +5, 8 থেকে 15, এখানে কত বাড়লো? এখানে বাড়লো +7, +15 থেকে 24, এখানে কত বাড়লো? এখানে বাড়লো +9, 24 থেকে 35, এখানে কত বাড়লো? এখানে বাড়লো 11। তো এবার কিন্তু প্যাটার্ন আমরা পেয়ে গেছি 5, 7, 9, 11। এগুলো কিন্তু বিজোড় সংখ্যাগুলো পরপর বসছে, কারণ 5-এর পরের বিজোড় সংখ্যা 7, 7-এর পরে 9, 9-এর পরে 11। তো সুতরাং এখানে যে সংখ্যাটা বসবে সেটা হবে 11-র পরের বিজোড় সংখ্যা, অর্থাৎ +13। 35 এবং তার সঙ্গে +13, এটা করলে হয় 48, এবং 35-এর সঙ্গে যদি 48 করা হয় তাহলে হয় 83, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যে উত্তরটা হবে সেটা হবে 83। এবং এই উত্তরটা দেখো আমরা পেয়ে গিয়েছি অপশান নাম্বার বিতে, অর্থাৎ 83 এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলো না। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 61 দেখতে পাচ্ছ। এই 61 তোমাদের জন্য থাকছে, অর্থাৎ এইটার সঠিক উত্তরটা কী হবে সেটা তোমরা নিজেরা নির্ণয় করে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এর আগে আমি যতগুলো সমাধান করিয়ে দিয়েছি তার সাহায্যে তোমরা এটার উত্তর অবশ্যই নির্ণয় করতে পারবে। তো সুতরাং এটার সঠিক উত্তর ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানানো চাই। তো তাহলে চলো এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্নের সমাধানটি। এবার আমরা কোশ্চেন নাম্বার 62 এর সমাধানটা দেখে নেব। এখানে সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়েছে, খুব সামান্য করেই বেড়েছে। তো কত বেড়েছে এখানে দেখো, যেমন এখানে -550 থেকে -548 হয়েছে, এখানে তাহলে +2 বাড়লো, -548 থেকে +544, এখানে +4 বাড়লো, -544 থেকে +528, এখানে বাড়লো +16, এরপর -528 থেকে -432, এখানে কত বাড়লো? এখানে বাড়লো 96। তো তাহলে এবার দেখো এখানে কিন্তু আমাদের প্যাটার্ন মোটামুটি আমরা পেয়ে গিয়েছি। এটা হলো দেখো এখানে 2-এর থেকে 4 বাড়লো, কত বাড়লো? এখানে 2-এর দ্বিগুণ বাড়লো, 4 থেকে এখানে হলো 16, কত বাড়লো? 4-এর 4 গুণ, 16 থেকে 96, কত বাড়লো? এখানে বাড়লো 6 গুণ, 6 × 96। তাহলে কিন্তু দেখো যে প্যাটার্নটা আমরা পাচ্ছি সেটা দেখো কীভাবে হচ্ছে, যে গুণটা যেটা বাড়ছে সেটা কিন্তু 2-2 করে বাড়ছে, অর্থাৎ 2 তারপরে 4 তারপরে 6। তাহলে এর পরের যেটা বাড়বে সেটা কিন্তু হবে গুণ 8, অর্থাৎ 96-এর 8 গুণ যেটা হবে সেটা কিন্তু হবে এই স্থানে, অর্থাৎ 96-এর 8 গুণ কত হচ্ছে? 96 গুণ 8 করলে আমরা পাই 7, 6,
8 অর্থাৎ এটা কিন্তু প্লাস করতে হবে এই 768 থেকে যদি 432 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 336 অর্থাৎ এই 336 আমাদের সঠিক উত্তর এবং এই উত্তরটা রয়েছে দেখো অপশন এ তে অর্থাৎ এটাই হলো আমাদের সঠিক উত্তর তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এটিও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 63 এবং 64 দেখতে পাচ্ছ এই দুটো তোমাদের জন্য থাকছে এই দুটোর সঠিক উত্তর কি হবে সেই দুটো কিন্তু তোমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর আগে যত আমি সমাধান করালাম এইগুলো কিন্তু ঠিক তার উপরে বেস করে একই নিয়ম ফলো করে করতে হবে এবং হ্যাঁ এগুলো কিন্তু প্রথম ধাপেই সরাসরি প্যাটার্ন বেরোবে না অবশ্যই দ্বিতীয় ধাপটিও তোমাদেরকে করতে হবে তাহলেই কিন্তু তোমরা সঠিক উত্তরটা নির্ণয় করতে পারবে এবং এরই সঙ্গে কোশ্চেন নাম্বার 46 এর সঙ্গে শেষ হলো আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 7 এর পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো